আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেছে আজকে 7:30টার দিকে, আর এই দেখুন ছাদ ভর্তি হয়ে গেছে পাখিতে, মানে চারিদিকে সব এদিক ওদিক একটু একটু খাবার পড়ে আছে, আর ওরা ছাদের চারিদিকটাতে একদম ভর্তি। এই দেখুন সব সারি সারি দিয়ে বসে আছে। আবার কিছু ভাত আমি নিয়ে এসেছি, কালকে এতটা ভাত বেড়ে গেছিল, তো ওই ভাতগুলো এখন আমি এখানে দেবো। এগুলো এখন সব এই দেখুন বসানো আছে, এখনও নিয়ে যায়নি, তো কিছুক্ষণ পরে হয়তো ওগুলো নিয়ে যাবে খুলে। তো মিটিং কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন। তো এই দেখুন ভাতগুলো দিয়ে দিলাম, তো ভাতগুলো এবার খাবে পাখিরা। আর সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, কুয়াশা আছে সেরকম খুব একটা বেশি নেই, কারণ কালকে যেরকম কুয়াশা ছিল সে তুলনা অনেক কম। আর এখানে দেখুন চেয়ার টেবিল এখনো সব বসানো আছে, চারিদিকটা একদমই বুঝতেই পাচ্ছেন একদম এলোমেলো হয়ে আছে চারিদিকটা। তো এগুলো সব গুছিয়ে নিয়ে যাবে, তারপরে আবার ছাদটা ঝাড় দেওয়া ছিল সুন্দরভাবে আবার নোংরা হয়ে গেছে, তো এগুলো সব আবার নোংরাগুলো গুছাতে হবে। এখানে কিছুটা আছে, তো পুরো বাড়ি আজকে পুরো এলোমেলো হয়ে আছে। কোনো একটা অনুষ্ঠান হলে এরকমটাই হয়, আজকে প্রচুর কাজ। এই দেখুন জানি না আপনাদের সঙ্গে আবার কখন কথা বলতে পারবো, প্রচুর কাজ। কাজ যেমন থালা বাসন পড়ে আছে সেরকম দুদিন ঘর মোছা নেই, তার উপরে আবার কাপড় কাচা, আর এগুলো তো গোছানো রয়েছেই। তো চলুন আবার আপনাদের সঙ্গে পরে কথা বলি, অনেকটা কাজ পড়ে আছে সবটা শেষ করি। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু জিনিস, তো যেগুলো নিয়ে আসা হয়েছিল একটা বড় ড্রাম নিয়ে আসা হয়েছিল সেটা পাঠিয়ে দিয়েছি। আর এই দেখুন এগুলো মাজা ঘষা করে সব ভিতরেও আছে, এগুলো সব উঠিয়ে নিয়ে এসেছি, এখন এগুলো ছোট ঘরে মানে স্টোর রুমে এগুলো নিয়ে যাব। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে গেটটা খুলি। তো ভাবলাম ফোনটা এখানে রাখি, একটু আপনাদের শেয়ার করি। তো একটু স্প্রিড করতে হয়েছে, তা না হলে অনেকটা বড় দেখাচ্ছিল। তো যাই হোক, এখানে ঢাপগুলো কার্টুন ছিল, কার্টুনগুলো আর হাঁড়ি গামলা তো রয়েছে, আর সিঁড়ির মধ্যে প্রচুর জ্যাম হয়ে যায়, ওই জন্য সিঁড়ির মধ্যে রাখা যায় না। আর দুটো বটি ছিল নিচে, সেগুলোও উঠিয়ে দিলাম। তো এই দেখুন স্টোর রুমের ভিতরে এসেছিলাম, তো কিছু বক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছি, আর এগুলো তো ভিতরে আটলো না ওই জন্য রাখলাম না, আর জলের ঢাপগুলো এখানে রাখলাম। তো এগুলো সব এক্সট্রা জিনিস, এগুলো ব্যবহার হয় না, ওই জন্য এগুলো এখানে রাখা আছে। সাইকেলটা আমার ছেলে ছোটবেলার সাইকেল, ওই জন্য আমি এটা বিক্রি করতে দিইনি, এটা এভাবে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আর এটা হচ্ছে বড়ি দেওয়া নেট যেটা বানানো আছে, তো বড়ি তো আর এখানে দেওয়া হয় না, এবারও দেইনি, বাবা বাড়িতে এদিকে নিয়ে এসেছিলাম, তো এটা রাখা আছে, এটা আমার মানে প্রয়োজন যখন পড়বে তখন দেব। তো মোটামুটিভাবে একটু পরিষ্কার করলাম, এটা পরিষ্কার করি মাঝে মাঝে এসে। তো যাই হোক, এই হচ্ছে স্টোররুম। ছাদটা দেখুন মোটামুটি বললাম হালকা পাতলা রোদ হচ্ছে, আর চেয়ারগুলো নিয়ে গেছে, ছাদটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, কিচ্ছু নোংরা নেই, পুরোটা একদম যত গ্লাস কাপ পড়েছিল সবটা উঠিয়ে আমি ফেলে দিয়েছি, আর চেয়ারগুলোও সব নিয়ে চলে গেছে। তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি। ওর থেকে পুকুরের ভিউটা দেখুন, আর এই দেখুন কিছু কাপড় এখনও মেলা আছে, কিছুটা শুকিয়ে গেছে। তো এই হচ্ছে আর ওই বিল্ডিংটায় কাজ হচ্ছে, তো হচ্ছে আজকের মানে সকালে এই টাইমে আসা হয় না উপরে, তো আজকে এসেছি ভাবলাম একবার শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এখন এখন ছোটো ঘরটা তালা দিয়ে নিচের দিকে যাব। তো আজকে অত রান্নার চাপ নেই, কারণ বিরিয়ানি ভাত রয়ে গেছে, তো ওটাই খাবে, আর আমি একটু সিদ্ধ ভাত খাবো, বেগুন সিদ্ধ বসিয়েছি আর সাদা ভাত বসিয়েছি, তো চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বিরিয়ানিটা খাবো না, কারণ মাথা ব্যথা করছে, আর এই বাসি জিনিস খেলে আরও শরীরটা খারাপ করবে। তো ছেলে মেয়ে ওরা গরম করে দিলে খেয়ে নেবে। তো এখানটা একটু ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিলাম, এমনি মুছি মাঝে মাঝে মোছা হয়। আর এখানে দুটো জায়গাতে মেয়ের বই খাতা আছে, পরীক্ষা শেষ না হোক দিয়ে এখন এগুলো সরাতে পারছি না, ও প্রয়োজন পড়লে এখান থেকে নেয়। চাল মুড়ি রাখা হয় এইগুলোতে, বাড়তিগুলো তো এখানে এগুলো থাকে, এগুলো রাখতে হয়, কারণ বারে বারে আমার সম্ভব হয় না উপরে গেট খুলে আবার গিয়ে নিয়ে আসা, তো ওই জন্য এটা এখানে রেখেছি। পিকনিকের দিন হয়েছে, নিচের দিকে বসে গেছে অনেকটা নতুন তাওয়া, তো সেটাও নষ্ট হয়ে গেছে। মেয়ে এখন পড়তে গেছে, ছেলেও পড়তে গেল, আর আজকে প্রচুর কাজ করেছি, থালা বাসন মাজা প্রচুর কাজ ছিল, মানে পুরো হাঁপিয়ে গেছি, আর ঘর মোছাও কমপ্লিট করে ফেলেছি, আর রান্নাঘরে তো চলুন রান্নাঘরে ভাতটা দেখিয়ে দিই। এই দেখুন বেগুন সিদ্ধ ভাত হয়ে গেছে,
আর আজকে সকালে ব্রেকফাস্টে সব ডিম সিদ্ধ আর কফি খেয়েছে। তো ঘর মোছা কমপ্লিট করে ফেলেছি আর ভাত দেখিয়ে দিলাম। এই চালার মধ্যে এটা কেমন অগোছলো ছিল, এখন কতটা পরিষ্কার করে ফেলেছি সেটা আপনাদের সঙ্গে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। দেখুন কতটা পরিষ্কার করে ফেলেছি, সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর কাপড় তৈরি তো মেলা আছে, আর এখানে এই দেখুন সবটা পরিষ্কার করে দিয়েছি। আর এই কার্পেটটা নিচে ছিল, এই দেখুন ছাদটা নিচে এসে দেখাচ্ছি পুরো পরিষ্কার। আর এই কার্পেটটা নিচে ছিল, সবাই জুতো পরে উঠেছিল, ওই জন্য এটাকে ফের ভালো করে ওয়াশ করেছি, ভালো করে এটা ধুয়ে দিয়েছি। মোটামুটিভাবে সমস্ত কাজ কমপ্লিট করলাম, 12টা বাজতে চললো। তো আবার আপনার সঙ্গে পরে কথা বলছি, একটু রেস্ট নিই। তো রাতে ডিনারে এখানে মেয়ের জন্য চা বানিয়েছিলাম, তো চাটা এখন গরম করে নিয়ে এসছে, মেয়ে খাবে। আর ম্যাগির স্যুপ বানিয়েছে, তো এখন ম্যাগিটাই খাবে। আর ছেলে জিম থেকে বাড়ি আসলো, এখন গোসলে ঢুকেছে, ছেলে কিছু খাবে না। ভাত খেলাম, সারা ভাতটা ছিল, আমার খুব ইচ্ছা করছিলো লঙ্কা আর তেল আর লবণ দিয়ে আর লেবু দিয়ে ভাতটা চটকে চটকে খাই, তো সেরকম অল্প একটু ভাত খেয়েছি। অনেক দিন পর, রাত্রিবেলা তো ভাত খাওয়া বন্ধই করেছি, অনেক কয়েক মাস পর বলতে পারেন, আবার বছরও বলতে পারেন। তো যাই হোক, এখন মানে সারাদিনে আর আপনাদের সামনে আসা হয়নি, প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন। দুপুরের দিকে একটু ঘুমিয়েওছি, তো তবুও শরীরটা ক্লান্ত লাগছে আর মাথাটা খুব ব্যথা। খিচুড়ি ডাক্তারের কাছে যেতে হবে, তো সেই পরিকল্পনা চলছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে ভাবছি এখন যাব কি যাব না, মেয়ের পরীক্ষার পরে যাব কি না, এইসবই ভাবনা চিন্তা চলছে। তো কলকাতা তো আর বাড়ির কাছে না, আমার ট্রেনে যাওয়া 3 ঘন্টা থাকা বস এই জার্নিংটা দিতে পারে না, তবুও কষ্ট করে যেতে হয়। তো কী করবো, আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, সকালে যেসব কাজগুলোই শেয়ার করেছি তারপর আর কোনো কিছুই আপনার সঙ্গে কথা বলাও হয়নি, দুপুরে লাঞ্চও শেয়ার করা হয়নি। বলেছিলাম বিরিয়ানি আছে আর সিদ্ধ ভাত, মানে বেগুন সিদ্ধ করেছিলাম, তো সেটাই খাওয়া হয়েছিল, মেয়ে ছেলে বিরিয়ানিটা খেয়েছে। তো যাই হোক, মিটিং কেমন লাগলো আর রান্নার রেসিপিটা কেমন লেগেছে বিরিয়ানির কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন ওই প্রসেসে, আশা করি ভালো লাগবে। তো বললামই তো, লাইফে ফার্স্ট টাইম এতটা রান্না করলাম, এত লোকে রান্না করলাম, আমি মানে খুব হ্যাপি যে আমি এত লোকে রান্না করতে পেরেছি। আজকের মতো এতটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ইচ্ছা করলে শেয়ার করবেন। পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এতটুকুই, আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন ভিডিও দেখাতে পারবো কি জানি না, তবুও বলছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে এতটুকুই, গুড নাইট, আল্লাহ হাফেজ।